কিরে সপি, কি অবস্থা তোর? আসি আপা বালা কোন রকম, তোমার কি অবস্থা? আর কইস না রে, অবস্থা আমার এইখানে আয় সব ভ্যান আলা রিস্কা আলা, মনে করো আয়া খালি দরদাম করে 50 থেকে 100 টাকা, কষে তোরা রেট বাড়াবি কবে? আপা মালপত্র দাম জন্য বাড়ছে, মালই তো পাওয়া যায় না, আর তোমরা হস্তা দেও কে? ঠিকই কইছস, আর হস্তা খাওয়াইতাম না, এই একদিন হস্তা খাওয়াইছি আর হারা জীবন খালি হস্তাই খুঁজে, কিন্তু তোর না একটা মাল আনার কথা। টাকা পয়সা দিতে পারতেছি না স্যার, দেখেন আমি তো জানি যে কিস্তির জন্য অনেক চাপ আপনাদের উপরে পড়ে, অবশ্যই আপনারা যদি একটু স্যার সময় দেন আমাদের, আমরা আপনাদের সব কিস্তি পরিশোধ করব, একটু সময় লাগবে স্যার। সময় তো আপনি দিচ্ছি, সেই আপনার কটা কিস্তি? আপনার 500 টাকা আছে না, সেটা 6টা কিস্তি দিলেন, আরও অনেকগুলো কিস্তি বাকি আছে, এর ভিতরে আপনার 3 মাস গ্যাপ গেছে কেন? হ্যাঁ আপনার আপনাদের কিস্তির জন্য আমাদের বেতন অনেক সময় আমরা পাই না, ভাই 100 থেকে কিস্তি কেন দিলেন? এসব সাপটা আমাদের উপরে আসে, আপনি কেন বুঝেন না? বুঝি তো স্যার সব কিছুই, এখন আচ্ছা স্যার সমস্যা নাই, আপনি আমার আর কয়টা দিন সময় দেন, আমি দেখি কি করা যায়, আপনাদের কিস্তি আমি দিয়ে দিব স্যার। ঠিক আছে, আপনার কথা আমি মেনে নিলাম, আমি শেষ মাসে আপনাকে সুযোগ দিতে যাচ্ছি।